জলাভূমি বুঝিয়ে তৈরি হচ্ছে বিল্ডিং, স্তব্ধ নিকাশি ব্যবস্থাও। জঙ্গিপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দুর্দশায় উঠেছে গাফিলতির অভিযোগ। পৌরসভার উদাসীনতা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা, যদিও পৌর কর্তৃপক্ষ সাধারণ মানুষের সচেতনতার অভাবকেই দায়ী করেছেন। মনোবীক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। মুর্শিদাবাদের জঙ্গিপুর, জোড়া শহর জঙ্গিপুর আর রঘুনাথগঞ্জে রয়েছে প্রাচীন ঐতিহ্য। গ্রিন সিটি ক্লিন সিটি করে তোলার স্বপ্ন কি বাস্তব রূপ পেয়েছে? বাস্তব ছবিটা কিন্তু ও বলছে অন্য কথা। দুই শহরের দেখভালের দায়িত্বে তৃণমূল পরিচালিত জঙ্গিপুর পৌরসভা। তবে বর্তমানে দেখা যাচ্ছে জলাভূমি ভরাটের বারবারন্ত, পুকুর ভরাট করে ভিটি জমি তৈরি হয়ে যাচ্ছে কি করে, কেন উপেক্ষিত হচ্ছে গুরুত্বপূর্ণ এই বিষয়, উঠছে সেই প্রশ্ন। 21 আসনের জঙ্গিপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডেই উঠে আসছে দুর্দশার ছবি। নিকাশি ব্যবস্থা একেবারেই স্তব্ধ, নর্দমা বুঝেছে নোংরা আবর্জনায়। শহরের মানুষের আশঙ্কা, বন্যা হলে ভয়াবহ অবস্থার মুখে পড়বেন শহর। একদিকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, অন্যদিকে পৌর কর্তৃপক্ষের কড়া ভূমিকা জরুরি রয়েছে বলে অভিমত স্থানীয়দের। অন্যদিকে প্রশ্ন তুলছেন বিরোধীরাও। দীর্ঘদিনের জনসাধারণ মানুষজন এলাকা যেটাকে পুকুর দেখছে, সেটা যখন বিএলআর অফিস থেকে কাগজ তোলা যাচ্ছে, তখন দেখা যাচ্ছে সেটা ভিটি হয়েই আছে, এবং ন্যাচারালি তাদের পক্ষে ম্যানুপুলেশন করে সেটাকে ভরাট করে নেওয়াটা অনেক সহজ হয়ে যায়। এক্ষেত্রে বিএলআরও একটা পদক্ষেপ নেওয়া বা পৌর চেয়ারম্যানের যে পদক্ষেপ বা কার্যকারী ভূমিকা নেওয়া, এফআইআর করা, এক একটা ক্ষেত্রে হয়েছে, কিন্তু অনেকগুলোই বিভিন্নভাবে উপেক্ষিত হয়। এটা হচ্ছে 16 নম্বর ওয়ার্ড, যে ড্রেন পোস্ট অফিসের সামনে, এই পুরোটাই জমে যাচ্ছে, এবং আগামী দিনে রঘুনাথগঞ্জ শহর যে একটা ভয়াবহ বন্যার পরিস্থিতি যদি আসে, তাহলে শহরের মানুষকে খুব বিপজ্জনক অবস্থার মধ্যে পড়তে হবে। এ বিষয়ে আমরা বারবার চেয়ারম্যানকে দৃষ্টি আকর্ষণ করেছি। এনক্রোচমেন্টের ব্যাপারে পৌরসভায় আমরা বোর্ড মিটিংয়ে চেয়ারম্যানকে বললে তিনি একজন প্রমোটার বা দুজন প্রমোটার বা তিনজন প্রমোটারকে নোটিশ করেছেন, কিন্তু সেটাও দীর্ঘদিন হয়ে গেল, তারপর তার ওটাকে রুটিং ওয়াইজ ফলো আপ করা, সেক্ষেত্রে ঘাটতি আছে। জলাভূমি ভরাট করে তৈরি হচ্ছে বাড়ি, তৈরি হচ্ছে দোকান, কিন্তু কিভাবে কিভাবে অনুমতি মিলছে বিএলআরও কিংবা পৌরসভা থেকে? পৌরসভার চেয়ারম্যান বলছেন বর্তমানে ট্রেন্ড নিজের জায়গা বাদ দিয়ে পৌরসভা এলাকায় এনক্রোচমেন্ট করা। এই ঘটনা রুখতে পৌরসভায় এক টিম গঠন করা হয়েছে, কোথাও কোনো খবর পেলেই উৎখাত করা হচ্ছে। নিকাশি ব্যবস্থাকে চাঙ্গা করতে হাইড্রেন নির্মাণের জন্য 3 কোটি টাকার স্কিমের আবেদনও করা হয়েছে। আমরা যখন প্রথম মানে শুনতে পাই, আমাদের সঙ্গে সঙ্গে আমাদের সাবেস্টা ইঞ্জিনিয়ার হোক বা আমাদের অফিস কর্মচারী, তাদেরকে আমরা কিন্তু পাঠাই। এখন তো মানুষের ট্রেডিশন চলে এসছে যে নিজস্ব জায়গা বাদ দিয়ে পৌরসভার জায়গা, যতটুকু জায়গা কী করে ইনকোচমেন্ট করতে পারা যায়। তথাপি আমাদের এই বিষয়ে আমাদের প্রায় 22 জনকে ট্রাফিক অর্ডার রাখা হয়েছে, এবং পৌরসভার পক্ষ থেকে যে কোনো যদি ইনকোচমেন্ট করে তো সেখানে গিয়ে তাদেরকে উৎখাত করা আমরা করে যাচ্ছি। তথাপি আমরা মনে করি যে এসব যে হচ্ছে এটা দেওয়া যাবে না, যেহেতু জলা ভরা যাবে না। আপনারাই দেখেন যে ড্রেনগুলো অনেকটা পাকা করেছি, অনেকটা রাস্তা ওয়েডিং করেছি, আপনারা দেখেন সামনে দেখেন যে অনেকটা করেছি, এখনও শেষ হয়নি। তো আমাদের একটা মানে স্কিম আমরা কলকাতাতে জমা দিয়েছি প্রায় 3 কোটি টাকা হাই ড্রেনের জন্য, এই টাকাগুলো পেলে পরে আমরা আবার পাকা ড্রেন করে দেবো, সব কিছু করে দেবো আমরা। সামনেই পৌরসভা ভোট, আর ভোটের আগেই যেন খোলস ছেড়ে বেরিয়ে এসেছে শহরের জরা জীর্ণ চেহারা। জঙ্গিপুরের দুর্দশার ছবিটার কি বদল হবে আগামী দিনে, সেদিকেই তাকিয়ে আপামন মানুষ। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। যদি
যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।